বন্যার ধ্বংসস্তূপের উপর নতুন করে জীবন শুরু করছে উত্তরের বানভাসী মানুষ। একদিকে বাড়িঘর ভাসিয়ে নিয়েছে সর্বনাশা বানের পানি, অন্যদিকে নষ্ট হয়ে গেছে ক্ষেতের ফসল। তাই আবারও শূন্য থেকে শুরুর প্রস্তুতি তাদের। এদিকে উত্তরের পানি নামলেও ফরিদপুর শরীয়তপুর অঞ্চলে নদী ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে জনপদ। পানিতে ডুবে গেছে শেরপুরে দুদিন, পানিতে ডুবে শেরপুরে দুদিনে মারা গেছে তিনজন। শেরপুর জামালপুর সড়ক এখনও বন্ধ। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এজন্য ঝড়ের তাণ্ডবের পরের ছবি। লন্ডভণ্ড বাড়িঘর উপড়ে গেছে গাছপালা, বন্যার পানি নেমে যাওয়ার পর এমন লন্ডভণ্ড জনপদ বেরিয়ে আসছে নওগাঁর বিভিন্ন এলাকায়। শূন্য ভিটে, বানের পানিতে মাটির ঘর মিশে গেছে মাটিতে, কোথাও চাল পড়ে আছে, কোথাও বা কেবল বেড়াটা। সরকারি হিসেবে জেলার 11টি উপজেলায় 581টি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত। বিনষ্ট হয়েছে প্রায় 50 লাখ হেক্টর জমির ফসল। এমন ধ্বংসস্তূপের উপরই আবারও নতুন করে জীবন শুরুর লড়াই করছে উত্তরের বানভাসী মানুষ। আমন ধান লাগানো হয়েছিল, বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এখন কি করব, কোথায় যাব কিছু বুঝতেছি না। কেবল ভিটেমাটি বাড়িঘরই ধ্বংসস্তূপে পরিণত হয়নি, ক্ষেতের ফসলও পচে মিশে গেছে মাটিতে। যেখান থেকে পানি নেমে গেছে সেখানে কেবলই পচা ধান, পাট গাছ, আর যেখানে এখনো পানি তাতেও ডুবে আছে ফসল। নতুন করে আবাদ করা নিয়ে দুশ্চিন্তায় বন্যা কবলিত এলাকার কৃষক। পাট করেছিলাম, সেবাটাই বন্যা এসে নষ্ট হয়ে গেছে। উত্তরাঞ্চলের লালমনিরহাটে প্রায় 8000-এর মতো পুকুর তলিয়ে যাওয়ায় ভেসে গেছে সব মাছ। জেলার 10,57,22,000 টাকার লোকসানের মুখে পড়েছে মৎস্য চাষীরা। পাঁচ উপজেলায় প্রায় 13,000 হেক্টর ধান, বীজতলা, চারা গাছ, পাট সহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। বন্যার জন্যে ঠান্ডা, এদিকে করতোয়া নদীর পানি বিপদসীমার উপরে থাকায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ি উপজেলার 15,000 হেক্টর জমির ফসল এখনো পানির নিচে। ধান ও বীজতলা নষ্ট হয় দিশেহারা কৃষকরা। নাটোরের নলডাঙ্গা ও সিংড়া উপজেলায় ডুবেছে 1600 হেক্টর আমন ধান, ভেসে গেছে 1700 পুকুরের মাছ, এখনো বন্ধ রয়েছে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ। বগুড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে 3,200 হেক্টর জমির ফসল। পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে শেরপুরের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। এতে নতুন করে প্লাবিত হয়েছে শেরপুর সদর উপজেলার 7টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ। সাময়িকভাবে বন্ধ রয়েছে শেরপুর জামালপুর সড়ক যোগাযোগ। অনেক জিনিস তো নষ্ট হয়ে গেছে, থাকার জায়গা নাই, খাবো কি আমরা। নদী ভাঙনে শরীয়তপুরে প্রতিনিয়তই বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি। গত 24 ঘন্টায় বিলীন হয়েছে চরাঞ্চল, চরজানাজাত ও কাঁঠালবাড়ির শতাধিক বাড়িঘর। ভাঙন ঝুঁকিতে রয়েছে 4টি প্রাথমিক স্কুল, ইউনিয়ন পরিষদ ভবন, কমিউনিটি ক্লিনিক, হাটসহ শত শত বাড়িঘর। এতে অনিশ্চয়তায় পড়েছে বানভাসীরা। 98 বন্যাও আমরা দেখছি, তার থেকে অনেক বেশি এটা বন্যা, আর অনেক ক্ষয়ক্ষতি আমাদের হয়েছে। এদিকে পদ্মা নদীর পানি কমলেও ফরিদপুর ও রাজবাড়ির নিম্নাঞ্চলে বানভাসীদের দুর্ভোগ কাটেনি এখনো। এখনো বন্ধ রয়েছে 49টি শিক্ষা প্রতিষ্ঠান। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।